এখানে আমি নাইটিটি চার আঙ্গুল সেলাই করব। সেলাই এবং সেলাই কি করে আটকাতে হয় সেটা আজকে আমি সেলাই করে দেখিয়ে দেবো। যারা নতুন সেলাইয়ের কাজ শিখছে সহজেই শিখে যাবে। সেলাইটা আটকে নিলাম, সেলাইটা আটকে নিলে সেলাইটা খুলবে না। অনেকজন হয়তো সেলাইটা আটকাতে পারে না, সেলাই কেটে যায়। আর এখানে গোল গলা নাইটি পাশে মারতে হবে না, বগলের কাছ থেকে এটা মিলিয়ে দিয়ে সেলাইয়ের উপর দিয়ে সেলাই দিয়ে দিতে হবে। সেলাইটা হয়ে গেছে, এবার আমি এই সেলাইয়ের উপর দিয়ে আর একটা ডবল সেলাই দিয়ে দিব। তুই বগলের নিচে সেলাইটা মিলিয়ে নেব। এবার এই হাতটা ওই হাতের মাপে সেলাই দিয়ে নেব। মাপ করে নিলাম, সবসময় মনে রাখতে হবে যে সেলাইয়ের শুরুতে সেলাইটাকে ভালোভাবে আটকে নিতে হবে, আটকে না নিলে সেলাইটা কেটে যাবে। ওইটার মতোই এটাও সেলাই দিয়ে নেবো।